1960 সাল থেকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে সেবা দিয়ে আসছে যশোর বিমানবন্দর। আকাশপথে যাত্রী বাড়াই, পুরাতন টার্মিনাল দিয়ে আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা দুরূহ হয়ে পড়েছিল। এ অবস্থায় যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন টার্মিনালের। সেই দাবির বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। 32 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানের বহির্গমন টার্মিনাল। এতে প্রতিদিন যাত্রী সেবা 200 থেকে বেড়ে 700-তে উন্নীত হয়েছে। বিমান যাত্রায় এখন থেকে আরো উন্নত আধুনিক সেবা পাবে। এই অঞ্চলের পর্যটন শিল্প, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন টার্মিনাল পেয়ে খুশি আকাশপথ ব্যবহারকারীরাও। তবে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানিয়েছেন তারা। আরো বেশি যাত্রী সেবা পাওয়া যাবে, অনেক ফ্যাসিলিটিও পাওয়া যাবে। এখানে আমাদের যাত্রী সুবিধা অনেক হাই লেভেলের হবে। রানওয়েটি আর একটু বড় করলে বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য অবশ্যই একটু সুবিধা হবে। সরকারের কাছে দাবি এটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর ঘোষণা করার জন্য। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, এ দাবি পূরণে কাজ চলছে। সামনে আবারও একটি টার্মিনাল হবে, যেটা আগামী টার্মিনাল ভবিষ্যতে এই রানওয়েটাকে আরো বৃদ্ধি করে আন্তর্জাতিক মানের করার যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, নতুন এ টার্মিনাল ভবনে 8টি চেক ইন কাউন্টার, 5টি লাগেজ স্ক্যানিং মেশিন, 5টি আর্চওয়ে, ভিআইপি লাউঞ্জ ও কার পার্কিং, নিরাপত্তা বৃদ্ধি সহ নানা সুযোগ সুবিধা বেড়েছে। ফলে বছরে সম্ভব হবে 10 লাখ যাত্রী ব্যবস্থাপনা। সময় সংবাদ, যশোর।